বিশ্বকাপে মার্টিনেজের উদযাপন নিয়ে এত আলোচনা সমালোচনা হয়েছে যে সেই উদযাপন বাক্যটি উচ্চারণ করলেই অনেকে পুরো বিষয়টি বুঝে যান। বলা হচ্ছে কাতার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের বিতর্কিত উদযাপন নিয়ে, যেখানে সেরা গোলরক্ষকের পুরস্কারটা কোমরের কাছে ধরে অদ্ভুত এক অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। এবারে সেটা আরও একবার ফিরল পানামার বিপক্ষে শেষ ম্যাচে। শুক্রবার ভোরে পানামার বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে 2-0 গোলে জিতেছে লিওনেল মেসি বাহিনী। জয় শেষে এল মনুমেন্টাল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের জয় উদযাপন করে পুরো আর্জেন্টিনা দল, যেখানে মার্টিনেজ আরও একবার বিশ্বকাপের সেই উদযাপন ফিরিয়ে আনলেন। কাতার বিশ্বকাপে মার্টিনেজ যেমন অঙ্গভঙ্গি করেছিলেন, ঠিক তেমনই করলেন পানামার বিপক্ষে ম্যাচ শেষে। কাতারে একা ওই রকম উদযাপন করলেও এল মনুমেন্টালে তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরও 4 সতীর্থ। মার্টিনেজের সঙ্গে ছিলেন এরমান পেৎসেলা, গিদো রড্রিগেস, জেরোনিমো রুলি ও মার্কাস অ্যাকুইনা। পিছিয়ে নেই ফুটবলারদের সঙ্গিনীরাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন একটি ছবি শেয়ার করেন গোলরক্ষক জেরোনিমো রুলির বান্ধবী রোসিও সুয়ারেজ। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তাদের দেখে একই ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন মার্টিনেজের স্ত্রী মান্ডিনহা, আর তার সঙ্গে যোগ দেন জেরোনিমো রুলির বান্ধবী রোসিও, মার্কোস অ্যাকুইনার বান্ধবী জুলিয়া, জার্মান পেজেয়ার বান্ধবী অগাস্টিনা বাস্কেরানো ও গুইডো রড্রিগেজের বান্ধবী ওয়াদা রামন। উপস্থাপনের ওই মুহূর্তটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি আর্জেন্টিনার সমর্থকরাও। বিশ্বকাপ জেতার পর মার্টিনেজ জানিয়েছিলেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি তাকে ওই রকম উদযাপন করতে নিষেধ করেছিলেন। উদযাপন নিয়ে যখন সমালোচনা তৈরি হয় তখন মার্টিনেজ নিজেও বলেন এমন আর কোনো দিন হবে না, কিন্তু পানামার বিপক্ষে ম্যাচ শেষে নিজেকে সেই উদযাপন থেকে আর বিরত রাখতে পারলেন না। ওই প্রীতি ম্যাচে পানামাকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি ফ্রিকিক থেকে গোল করেছেন। বিশ্বজয়ের পরে প্রথমবার দেশের মাটিতে খেলতে নেমেছিল লিওনেল স্কালোনির ছেলেরা। প্রিয় নায়কদের সামনে থেকে দেখে উত্তাল হয়ে উঠছিল গ্যালারিও। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।